বিএনপির আশকারা প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। তারা এই ক্ষমতা টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বিক্ষকে, সেটাই আজকে ডাল পালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে।